আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে তিন ধরনের পাউন্ড কেকের রেসিপি শেয়ার করব। এই একই ভিডিওতে আপনারা পাচ্ছেন লেমন পাউন্ড কেকের রেসিপি, মার্বেল পাউন্ড কেকের রেসিপি এবং ভ্যানিলা পাউন্ড কেকের রেসিপি। বরাবরের মতো খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি আপনাদেরকে লেমন পাউন্ড কেক তৈরি করে দেখাবো। কেকটা তৈরির জন্য রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুটো ডিম ভেঙে নিয়েছি। একটা ডিমের কুসুম ভেঙে গিয়েছে, যার কারণে এরকমটা লাগছে দেখতে। এরপর আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি। এখন আমি ডিমের সাথে চিনিটাকে খুব ভালো মতো মিশিয়ে নেব। চিনিটা যতক্ষণ না গলে যায় আমরা ততক্ষণ এটাকে মিশিয়ে নেব। তো আমার এখানে চিনিটা পুরোপুরি গলে গিয়েছে আর ডিমটাও অনেকটাই সাদা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এর ভেতরে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ রান্না করার সয়াবিন তেল। এখন এখানে একটা লেবু নিয়েছি, লেবুটাকে ভালো মতো ধুয়ে আমি শুকিয়ে রেখেছিলাম। এই যে লেবু দেখতে পাচ্ছেন, লেবুর যে সবুজ স্কিনটা থাকে সেটা গ্রেট করে আমি এর ভিতরে দিয়ে দিব। আর শুধুমাত্র আমি সবুজ অংশটাই দিচ্ছি, সবুজের মধ্যে যে একটা সাদা থাকে সেটা যেন না যায় লক্ষ্য রাখবেন। হালকা হাতে গ্রেট করে দিতে হবে, যদি সাদা অংশটা যায় তাহলে খেতে তেতো লাগবে, ভালো লাগবে না। শুধুমাত্র আমাদের সবুজ অংশটাই দিয়ে নিতে হবে। আর এটা দেওয়ার ফলে কেকের মধ্যে এত সুন্দর একটা ঘ্রাণ আসে, অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি পুরো লেবুটার স্কিনটাকেই খুব ভালো মতো গ্রেট করে দিয়ে নিচ্ছি। এখন ফ্লেভারটা আরও বাড়ানোর জন্য আমি দিয়ে দিব লেবুর রস প্রায় 1 চা চামচ পরিমাণ। আপনারা যদি চামচের মাপে দিতে চান সেক্ষেত্রে লেবুটাকে আগে চিপে নিয়ে তারপরে চামচ দিয়ে মেপে দিতে পারেন। তবে আমি লেবুর দুইটা ফালি চিপে এর ভিতরে দিয়ে দিব। দুইটা ফালি চিপলে এখানে প্রায় 1 চামচ মতোই রস বের হবে। যেহেতু লেমন কেক তৈরি করছি তাই কালারটা একটু সবুজ আনার জন্য এখানে ফুড কালার দিয়ে দিচ্ছি। আমি এখানে ফস্টার ক্লার্কের লিকুইড সবুজ কালারটা অল্প একটু দিয়ে দিলাম, তবে এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তবে দেখতে ভালো লাগে যার জন্য দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গিয়েছে, এখন আমি শুকনো উপকরণ দিব। এখানে আটা ব্যবহার করেছি 2/3 কাপ পরিমাণ, আপনারা চাইলে ময়দাটাও দিয়ে নিতে পারেন। এখন দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর অনেকেই বলতে পারেন কর্নফ্লাওয়ারের কালারটা এরকম কেন, আমি নিজেও জানি না। এই যে কর্নফ্লাওয়ারটা নতুন ব্যবহার করছি ভিটা কেয়ারের, তো এইটার কালারটা কিছুটা বেসনের মতো, তবে স্বাদ কিন্তু ঠিকই আছে একই রকম। তো এখন দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন এই তিনটা উপকরণ চেলে আমি ডিমের মিশ্রণে দিয়ে দিব। আমি সব সময় আমার ভিডিওগুলো সহজভাবে আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করি। আশা করি আপনাদের কাছে হয়তো বা ভালোই লাগে। আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেল এবং পেজের পাশে থাকতে পারেন। তো এখন শুকনো উপকরণ চেলে দেওয়া হয়ে গিয়েছে, ভালো মতো মিশিয়ে নেব। আর হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, এখানে আলতো হাতে মেশানোর প্রয়োজন নেই। যেন সব কিছু ভালোভাবে মিশে যায় সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো এখানে কেকের ব্যাটারটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন স্প্যাচুলা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এটা মোল্ডে ঢেলে নেব। এখানে 7 ইঞ্চি সাইজের একটা পাউন্ড কেকের মোল্ড নিয়েছি। মোল্ডের নিচে তেল দিয়ে সাইডেও তেল ব্রাশ করেছি, আর নিচে একটা খাতার কাগজ বিছিয়ে দিয়ে আমি সম্পূর্ণ ব্যাটার ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে 6 ইঞ্চি মোল্ড এখানে ব্যবহার করতে পারেন। কেকটাকে আমি ওভেনে বেক করে নিব 170 ডিগ্রি তাপমাত্রায়। ওভেনটাকে আগে 5 মিনিট মতো প্রিহিট করে নিয়েছি। এখন আমি মোল্ডটাকে দিয়ে 170 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে বেক করে নিব প্রায় 35 থেকে 40 মিনিট মতো। আপনারা চাইলে চুলাতেও বেক করে নিতে পারেন। তো আমার এখানে কেকটা হতে 40 মিনিট মতো টাইম লেগেছে। কেকটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি আনমোল্ড করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, কেকটার আউটকাম যতটা সুন্দর এসেছে, এই কেকটা ভেতর থেকেও সুন্দর একটা কালার, যেহেতু সবুজ কালার অ্যাড করেছি তাই দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আর টেস্টের কথা নাই বা বলি, একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। এখন চলুন আপনাদের সাথে শেয়ার করব মার্বেল কেকের রেসিপি। মার্বেল পাউন্ড কেক তৈরির জন্য রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুটো ডিম নিয়েছি। এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। চিনি আর ডিমটাকে বিট করব যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যায়।
আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি, আপনারা চাইলে হ্যান্ড রিক্স দিয়েও করে নিতে পারেন অথবা কাঁটা চামচ দিয়েও করে নিতে পারেন, কেননা এখানে ডিমের ফোমটা অত জরুরি না, শুধুমাত্র চিনিটা গলে গেলেই হলো। চিনিটা সম্পূর্ণ গলে গিয়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি, এরপর আমি দিয়ে দিব শুকনো উপকরণ। 2/3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, 1/3 কাপ দিয়ে দুইবার দিলে 2/3 কাপ হয়ে যায়। এরপর আমি 2 টেবিল চামচ পরিমাণ চালের আটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারের পরিবর্তে এই চালের আটাটা ব্যবহার করেছি, আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার থাকলে আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে নেবেন। এরপর দিয়ে নিব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন এই 3টা উপকরণ চেলে তারপরে ডিমের মধ্যে দিয়ে দিব। কর্নফ্লাওয়ার অথবা চালের আটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কেকটা অনেক সুন্দর সফট হয়। এখন আমি এর ভিতরে 2 টেবিল চামচ পরিমাণ জাল করে রাখা ঠান্ডা দুধ দিয়ে দিব, এতে করে ব্যাটারের ঘনত্ব একদম ঠিক হবে। পাউন্ড কেকের ব্যাটার পাতলাও হয় না, আবার ঘনও হয় না, মিডিয়াম কনসিস্টেন্সির একটা ব্যাটার এখানে হয়। তো আপনারা দেখেই বুঝে নেবেন ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হবে। ব্যাটার খুব ভালো মতো মেশানো হয়ে গেলে আমি 2টো বাটিতে ভাগ করে নিব। একটা বাটিতে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে নিব, আর আরেকটা বাটিতে কোকো পাউডার এবং চকলেট ইমালশন দিয়ে নিব। এখানে খুব সামান্য পরিমাণ চকলেট ইমালশন দিলাম, আর এই বাটিতে 2 থেকে 3 ফোঁটা মতো ভ্যানিলা এসেন্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভ্যানিলা ফ্লেভারটা একপাশে সরিয়ে রেখে দিয়ে এই বাটিতে আমি কোকো পাউডার দিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করছি, আর অবশ্যই কোকো পাউডারটা চেলে দেওয়ার চেষ্টা করবেন। এখন এই চকলেট কেকের মিশ্রণে আমি আবারও 1 টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে নিব, কেননা এখানে কোকো পাউডার দেওয়া হয়েছে, এই জন্য ঘন হবে ব্যাটারটা, তাই এখানে দুধটা দিয়ে ব্যাটারের ঘনত্বটা ঠিক করে নিতে হবে। 1 টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব। ব্যাটারটা মিশিয়ে নেওয়া কমপ্লিট। এখন 7 ইঞ্চি সাইজের মোল্ড নিয়েছি, মোল্ডের নিচে তেল দিয়ে একটা পেপার বিছিয়ে নিয়ে তারপর একের পর এক ব্যাটারটা দিয়ে যাব। অনেকেই মার্বেল পাউন্ড কেক তৈরি করার সময় মোল্ডে ব্যাটার ঢালার পর একটা কাঠি দিয়ে উপরের দিকে জিগজ্যাগ ডিজাইন করে দেয়, তবে আমি সেটা করব না। জিগজ্যাগ ডিজাইনটা করলে ডিজাইনটা একদম ভালো লাগে না আমার কাছে, এইভাবে রেখে দিলে ডিজাইনটা খুব সুন্দর লাগে। এখন আমি ওভেনে বেক করে নিব। ওভেনটাকে আমি 5 মিনিট মতো 180 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে প্রিহিট করে নিয়েছি। প্রিহিটেড ওভেনে মোল্ডটিকে বসিয়ে দিয়ে তারপরে আমি আপ ডাউন হিট অন রেখেই 180 ডিগ্রি তাপমাত্রায় 40 মিনিট মতো বেক করব। আর আমি পাউন্ড কেকের মোল্ডটাকে মিডিল তাকে রেখে বেক করে নিব। আপনারা চাইলে চুলাতেও বেক করে নিতে পারবেন, চুলাতে অনেক কেকের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, একটু চেক করে নিবেন। তো কেকটা ওভেন থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, এখন মোল্ড আউট করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন উপর থেকে কত সুন্দর একটা ডিজাইন এসেছে। এই কেকটা খেতে অনেক মজা লাগে, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আপনারা যদি ট্রাই করে থাকেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আশা করছি আজকের এই কেকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। এরপর আমি আপনাদের সাথে শেয়ার করছি ভ্যানিলা কেকের রেসিপি। তাহলে চলুন ভ্যানিলা পাউন্ড কেকের রেসিপিটি দেখে নেওয়া যাক। কেক তৈরির জন্য আমাদের লাগবে 100 গ্রাম পরিমাণ ডিম, অর্থাৎ 2টা ডিম লাগবে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা। এরপর চিনি লাগবে 100 গ্রাম, অর্থাৎ 1/2 কাপ পরিমাণ। আপনাদের বোঝার সুবিধার্থে প্রত্যেকটা উপকরণের মাপ আমি স্ক্রিনের উপরে লিখে দিয়েছি। এরপর ডিম এবং চিনিটাকে বিট করে নিতে হবে যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যায় আর ডিমটা হালকা সাদাটে হয়ে আসে। এখানে ফোম তৈরি করার কোনো প্রয়োজন নেই। আজকে যে রেসিপিটি আপনাদেরকে দেখাচ্ছি এটা একেবারে প্রফেশনাল একটা রেসিপি, যার জন্য গ্রাম এবং কাপের মাপ দুটোই উল্লেখ করে দেখিয়েছি। আপনারা যদি প্রফেশনালি কেক তৈরি করতে চান, সেল করতে চান, তাহলে এভাবে তৈরি করবেন। আমার চ্যানেলে বাটার দিয়ে তৈরি করে দেখানো কেকের রেসিপি আছে, তো আপনারা চাইলে বাটার দিয়েও তৈরি করতে পারেন অথবা তেল দিয়েও এভাবে তৈরি করে নিতে পারেন। বিটার স্পিড 2-এ রেখে আমি বিট করে নিয়েছি, চিনিটা পুরোপুরি গলে গিয়েছে আর ডিমটাও হালকা সাদাটে হয়ে এসেছে। এখানে ফোম তৈরি করার কোনো প্রয়োজন নেই। আর এখন আমি দিয়ে দিব তেল 100 ml পরিমাণ, অর্থাৎ আমরা ডিম যতটুকু ব্যবহার করেছি আমাদেরকে চিনি এবং তেল এই 3টা কিন্তু একই পরিমাণে ব্যবহার করতে হবে। এরপর ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 5 ml পরিমাণ, অর্থাৎ 1 চা চামচ পরিমাণ। এখন তেল এবং ভ্যানিলা এসেন্সটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। তেলটা দিয়ে খুব বেশি বিট করা যাবে না, 30-40 সেকেন্ড মতো বিট করে নিয়ে আমাদেরকে বিটারটা অফ করে দিতে হবে।
আমার এখানে তেলটা ভালো মতো মিশিয়ে না হয়ে গিয়েছে, এখন আমি বেটারটা অফ করে দিচ্ছি। এরপর শুকনো উপকরণ দিয়ে দিব একে একে, আর শুকনো উপকরণটা দেওয়ার আগে অবশ্যই চেলে দিতে হবে। তো আমি এর ভেতরে একেবারে চেলে দিয়ে দিচ্ছি। তো এখানে ময়দা নিয়েছি 90 গ্রাম, অর্থাৎ 2/3 কাপ পরিমাণ। আমি এখানে তীর ব্র্যান্ডের প্যাকেটের ময়দাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে খোলা ময়দা ইউজ করতে পারেন, অথবা হাতের কাছে ময়দা যদি না থাকে সেক্ষেত্রে আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন। এরপর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 10 গ্রাম পরিমাণ, অর্থাৎ 1 টেবিল স্পুন পরিমাণ। এরপর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 5 গ্রাম পরিমাণ, অর্থাৎ 1 চা চামচ পরিমাণ। এরপর আমাদেরকে গুঁড়া দুধ দিয়ে দিতে হবে 5 গ্রাম। 5 টাকার যে প্যাকেট থাকে সেই গুঁড়া দুধের প্যাকেটেই কিন্তু 5 গ্রাম থাকে, তো পুরো প্যাকেটের দুধটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর এই 4টা উপকরণ খুব ভালো মতো চেলে আমাদেরকে ডিমের মিশ্রণের ভিতরে দিয়ে নিতে হবে। কেক তৈরির ক্ষেত্রে অবশ্যই শুকনো উপকরণ চেলে দেওয়ার চেষ্টা করবেন, কেননা শুকনো উপকরণের ভেতরে অনেক গোটা অংশ থাকে, তাই অবশ্যই শুকনো উপকরণ চেলে দিতে হবে। শুকনো উপকরণ চেলে দেওয়া হয়ে গেলে আমি এখানে বিটার দিয়ে মিশিয়ে নিচ্ছি। বিটার স্পিডটা 1-এ রেখে এটাকে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে স্প্যাচুলা বা হ্যান্ড উইক্স যে কোনোটা দিয়ে মিশিয়ে নিতে পারেন। যেহেতু এখানে ফোমটা গুরুত্বপূর্ণ না, সেজন্য খুব ভালো মতো যেন মিশে যায় সেটা লক্ষ্য রাখলেই হবে। এখানে বিটার দিয়ে মিশিয়ে নিলেও কোনো সমস্যা নেই। আমার এখানে মোটামুটি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো আমার এখানে মোটামুটি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। সাইডে লেগে থাকা শুকনো উপকরণটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। শুধুমাত্র লক্ষ্য রাখতে হবে এখানে যেন কোনো দলা না থাকে, আর শুকনো উপকরণগুলো যেন খুব মসৃণভাবে মিশে যায়। ব্যাটারটা মসৃণভাবে তৈরি করার চেষ্টা করবেন। আর দেখুন, পাউন্ড কেকের ব্যাটার এরকম পাতলা টাইপের তৈরি করতে হবে, ঘন করা যাবে না। ঘন করলে কেকটা শক্ত হবে। তো আপনাদের এখানে যদি মনে হয় ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু ঘন লাগছে, সেক্ষেত্রে আপনারা 1 টেবিল স্পুন পরিমাণ তরল দুধ দিয়ে দিতে পারেন। তো আমার এখানে ব্যাটারটা একদম পারফেক্ট রয়েছে, তাই আমি কোনো রকম তরল দুধ অ্যাড করছি না। এখন আমি 8 ইঞ্চি সাইজের একটা মোল্ডে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিচ্ছি। মোল্ডের নিচে আমি একটা বেকিং পেপার দিয়েছি আর সাইডে তেল ব্রাশ করে দিয়েছি। মোল্ডটাকে কয়েকবার ট্যাপ করে নিয়ে আমি ওভেনে বেক করে নিব। 180 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে মিডল তাকে রেখে আমি 40 মিনিট মতো কেকটাকে বেক করে নিয়েছি। ওভেন থেকে গরম গরম নামিয়ে গরম থাকা অবস্থায় এর উপরে সুগার সিরাপ ব্রাশ করে দিতে হবে। এতে করে গরম কেকটা খুব সুন্দরভাবে সুগার সিরাপটা টেনে নিবে। অবশ্যই সুগার সিরাপটা দেওয়ার চেষ্টা করবেন। সুগার সিরাপটা দিলে এই কেকের উপরে সুন্দর একটা ভেজা ভেজা ভাব থাকবে, সফট থাকবে, যেরকমটা আপনারা বেকারির কেকগুলোতে দেখতে পান। উপরের দিকটা সুন্দর ভেজা ভেজা থাকে, আসলে সুগার সিরাপ ব্রাশ করা হয় যার জন্য এরকমটা লাগে। তো গরম থাকা অবস্থাতেই কেকটাকে এখন ঢেকে ঠান্ডা করে নিতে হবে। অবশ্যই কেকটাকে কোনো মোটা কিছু দিয়ে বা ভারী কিছু দিয়ে ঢেকে ঠান্ডা করে নিতে হবে, এতে করে কেকটা আরও বেশি সফট এবং ময়েস্ট হবে। কেকটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি আনমোল্ড করে নিচ্ছি। কেকটা পুরোপুরি ঠান্ডা হলে তারপরে আনমোল্ড করবেন। গরম থাকা অবস্থায় কেক আনমোল্ড করতে গেলে কেকটা অনেক সময় ভেঙে যায়, তাই পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপরে আনমোল্ড করবেন। এখন আমি কেকটাকে স্লাইস করে দেখাচ্ছি। দেখুন কেকটা মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে। আমি একটা হাতে তুলে দেখাচ্ছি, মাশাআল্লাহ কতটা সফট, আর ভেতরটাও একদম পারফেক্ট হয়েছে। আর লুকটা হয়তো বা দেখেই বুঝতে পারছেন, একদম বেকারির কেকের মতো হয়েছে। এই কেকটা একবার হলেও বাসায় তৈরি করবেন, আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।